নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নতুন পেনশন নীতি বাতিলের দাবি, রাজ্য জুড়ে অবস্থান ধর্মঘট। বিভাজনের রাজনীতির হোতা কংগ্রেস, ভূপেন প্রসঙ্গে বিডিএফ। পালংঘাট উন্নয়ন খণ্ডে অমৃত কলস যাত্রা, যোগ দিলেন পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো ব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে আন্দোলন তীব্রতর করেছে সারা অসম কর্মচারী পরিষদ। রাজ্যের 161 সংগঠনের যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের এই প্রতিবাদী কার্যসূচিতে গোটা রাজ্যে 52 কমিটি একযোগে পালন করছে। এছাড়া রাজ্যের অন্যতম প্রশাসনিক সংগঠন জেলা প্রশাসন কর্মচারী সংস্থা সরাসরি উপস্থিত হয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। রাজ্যের জেলাসহ আঞ্চলিক স্তরেও শনিবার 3 ঘণ্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে হাজির ছিলেন জেলার বিভিন্ন বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীরা। আমরা কিন্তু আন্দোলন মানে 2022 বা 2023 শুরু করি নি, আমরা 2005-এর 1 ফেব্রুয়ারি যেদিন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিউ পেনশন স্কিম, সেদিনই আমরা সরকারকে প্রতিবাদ করেছিলাম যে সেটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। এরপর থেকে কর্মচারী পরিষদ বারবার প্রতিবাদ করে এসছে, বারবার প্রতিবাদ করে এসছে। এখন অনেকদিন আমরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সরকার আমাদেরকে কোথায় কর্ণপাত করেনি। তাই আমরা বাধ্য হয়ে আমরা গত 2022-এর 27 অগস্ট শিলচরে কর্মচারী পরিষদের যে রাজ্যিক অধিবেশন হয়েছিল সেখান থেকে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কর্মচারী পরিষদ সেই NPS আন্দোলনের নেতৃত্ব দেবে। সেই হিসাবে আমরা 2023-এর 1 ফেব্রুয়ারি আমরা কালো বেশ ধারণ করে প্রতিবাদ করেছি, 27 ফেব্রুয়ারি আমরা প্রতীকী ধর্ণা দিয়েছি, এবং আজকে আমরা তৃতীয় পর্যায়ের আন্দোলন শুরু করেছি। আগামীতে আমরা রাজ্য স্তরে আন্দোলন করব। বরাক উপত্যকায় সাম্প্রতিক সফরে এসে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন, বরাক পৃথকীকরণের ইস্যুকে উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি ও ষড়যন্ত্র করছেন এবং তিনি বরাকবাসীকে এসবে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, পৃথকীকরণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি করে ষড়যন্ত্র হলো এটা তাদের বোধগম্য হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো হিমন্ত বিশ্ব শর্মা বরাকবাসীর ইচ্ছা অনিচ্ছা নিয়ে ওয়াকিবহাল। অনেকেই পৃথকীকরণ চাইছেন, এটা অনুধাবন করেই তিনি বলছেন যে যদি অধিকাংশ বরাকবাসীর চাহিদা পৃথকীকরণ হয় তবে তার সরকার তাতে আপত্তি করবে না, তাই এটাকে ষড়যন্ত্র ইত্যাদি বলা তার মোটেই ঠিক হয়নি। প্রদীপবাবু এদিন বলেন, যদি বিভাজনের কথাই বলা হয় তবে আসামে সেই রাজনীতির হোতা কংগ্রেস দল। তিনি বলেন, কংগ্রেসের একপেশে জাতীয়তাবাদী রাজনীতির জন্যই আসাম থেকে পৃথক হয়ে তৈরি হয়েছে মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড রাজ্য। যদি এই ধরনের জাতীয়তাবাদকে প্রদেশ কংগ্রেস মদত না দিত তাহলে আসাম ভেঙে টুকরো টুকরো হতো না। শুধু তাই নয়, কংগ্রেস আমলেই পৃথক বড় টেরিটোরিয়াল কাউন্সিল, ডিমাহাসাও, কার্বি আংলং, অটোনোমাস কাউন্সিল ইত্যাদি তৈরি হয়েছে। কাজে বিভাজন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কিছু বলা সাজে না। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন, বরাকবাসী কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য করার অধিকার নেই, কারণ বরাক উপত্যকা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে কংগ্রেস আমলেই। বরাক বঞ্চনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তারা সরব থাকলেও বরাকের স্বার্থে বিজেপি সরকারের এই সব পদক্ষেপকে মান্যতা দিতে কখনো কুণ্ঠিত নন। তাই বরাক নিয়ে ভূপেন বরার এই মন্তব্য যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত তা বরাকবাসী ঠিকই বুঝতে পারছেন বলে উল্লেখ করেন তিনি। বিভাজনের কথা যদি বলেন তাহলে কংগ্রেস এ ব্যাপারে সম্পূর্ণভাবে দায়ী, কেননা কংগ্রেস আমলে মেঘালয় বিভাজন হয়েছে বৃহত্তর আসাম থেকে, মিজোরাম বিভক্ত হয়েছে, অরুণাচল বিভক্ত হয়েছে, বড়োল্যান্ডে টেরিটোরিয়াল কাউন্সিল হয়েছে, এনসি হিল, কার্বি আংলংয়ের
কাউন্সিল গঠন হয়েছে। সুতরাং এই বিভাজনের রাজনীতি কংগ্রেসের মুখে শোভা পায় না। আসাম প্রদেশ কংগ্রেস বরাক উপত্যকার কোনো সমস্যা নিয়ে সরব হতে আজ পর্যন্ত দেখা যায়নি এবং কংগ্রেস সরকারের পুলিশ 11 জনকে শহীদ করেছিল। আমাদের কেন্দ্রীয় সরকার কংগ্রেসের কংগ্রেস সরকারের রেল দপ্তর এই ভাষা শহীদ স্টেশনে স্বীকৃতি দেওয়ার পরেও তরুণ গগৈ সরকার সেটাকে আটকে রেখেছিল। তো হারেঙ্গা যাও থেকে বালাছড়া 31 কিলোমিটার রাস্তার কাজ বন্ধ রেখেছে তরুণ গগৈ সরকার, ফরেস্ট এরিয়া বলে 3 বছর সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপর বিজেপি সরকার আসার পর সেই রাস্তার কাজ শুরু হয়। কংগ্রেস দল বরাক উপত্যকার বাঙালির কথা বলে না, খালি অসমীয়াদের স্বার্থে কথা বলে, অসমীয়া ভোট লাগে আবার বাঙালি ভোটের জন্য বরাক উপত্যকাতেও আসতে লাগে। সুতরাং ভূপেন বোড়ার এই বক্তব্য যে উনি বলছেন যে মুখ্যমন্ত্রী চক্রান্ত করছে আর বিভাজনের রাজনীতি করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। আমরা এই ধরনের বক্তব্যকে খণ্ডন করি। আমরা যেটা বলতে চাই, সরকার 6 নং ধারা নিয়ে কমিটি তৈরি করেছে, সেটা এখনও পর্যন্ত এগোয়নি। এবারে এই করে এটা আমরা যেটা দেখতে পেলাম যে সরকার সেই 6 নং ধারায় বকলমে পিছন থাকতে এই বাঙালির উপর সেই খাড়াটাই ডেকে আনছে। এবং এটা আমি বলতে পারি যে এটা অশনি সংকেত ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালির জন্য। এটা তো আপনার জমির পাট্টা প্রদানের জন্য বলা হয়েছে, এরপর ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা যারা জমি কেনাবেচা করবেন তাদের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য হবে বলে আমরা আশঙ্কা করছি। তো এই ঘটনাটা যেটা, এরপর যদি মনে হয় যে এই উপত্যকায় বা এই আসামে বাঙালিরা বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছেন না, যারা মনে করছেন তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন অথবা তারা নিজের রাজনৈতিক স্বার্থে এইসব কথাবার্তা বলছেন। আমার মাটি আমার দেশ অভিযানের অধীনে শনিবার ধলাই বিধানসভার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত পালংঘাট দর্মিখাল ও গঙ্গানগর গাঁও পঞ্চায়েতে অমৃত কলস যাত্রায় অংশগ্রহণ করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সমগ্র দেশ জুড়ে অমৃত কলস যাত্রা পালন করার সাথে সাথে আসামের প্রত্যেকটি জেলার সাথে ধলাই কেন্দ্রের প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত এলাকায় জোর কদমে চলছে কর্মসূচি। এদিনের যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক আনন্দ মালহোত্রা, কাছাড় জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রঞ্জিত দাস লস্কর, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জিপি সভাপতি, সম্পাদক, পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় ও স্থানীয় বিশিষ্ট নেতৃবৃন্দ। এই যাত্রা যখন আরম্ভ হয়েছে তখন থেকেই আমরা লক্ষ্য করছি প্রত্যেক ঘরের মাটি ভারতবর্ষে প্রত্যেক জায়গায় আরম্ভ হয়েছে। প্রত্যেক ঘরের মাটি, প্রত্যেক গ্রামের মাটি, প্রত্যেক ব্লকের মারফতে আমাদের রাজ্যের রাজধানী এবং রাষ্ট্রের রাজধানীতে যাবে। এটা শুধু আসামে নয়, সমগ্র ভারতবর্ষে প্রত্যেক অঞ্চল থেকে এভাবে মৃত্তিকা আমরা সংগ্রহ করে আমরা দিল্লিতে পাঠাব। দিল্লিতে এক অমৃত বাটিকা নির্মাণ হবে, অমৃত বাগান যাকে আমরা বলি। আর ওই অমৃত বাগানের এখানে দাঁড়িয়ে আমরা কর্তব্য পথ বলে আমরা আখ্যায়িত করেছি, আমাদের কর্তব্য আমরা রচনা করি। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন প্রত্যেক গ্রাম থেকে যে আসামের মাটি আসবে, প্রত্যেক আসামের প্রত্যেক গ্রাম থেকে এই গ্রামের মাটি ব্লক হয়ে যখন পুড়ে যাবে তখন ওইখানে একটা কলস রাখা হবে, অমৃত কলস। আর এই কলসের মাটি সংস্থাপিত করে ওইখানে একটা বড় বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে। আর এই বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে তখন এই মাটি আমরা শনিবার ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর ও ভুবনডহর জিপিতে 50 লক্ষ টাকার ব্যয়ে 2টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সেন্ট ক্যাথারিন নন্দবস্তি 93 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 25 লক্ষ টাকার ব্যয়ে নতুন ভবন নির্মাণের শুভ শিলান্যাস করেন। তারপর ভুবনডহর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ভুবনডহর 89 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নির্মাণের শুভ শিলান্যাস করেন।
ছোট বাচ্চারা যেখানে যে পরিবেশে থাকবে এই পরিবেশের মতো সে তার জীবন রচনা করবে। অঙ্গনওয়াড়ি কথাটারই অর্থ হচ্ছে অঙ্গন, জীবনের প্রথম শিক্ষাঙ্গনে প্রবেশ মানেই অঙ্গনওয়াড়ি সেন্টার। এইখান থেকেই তার সব ধরনের জ্ঞানের বিকাশ হবে, যার জন্য এই সেন্টারটা এরকম বানানো হবে যে আমরা এই সেন্টারে এসে এই ছোট্ট বাচ্চারা বুঝবে, জানতে পারবে কিভাবে বসতে হয়, জানতে পারবে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, রান্না করার জায়গাটা কিভাবে পরিষ্কার রাখতে হয়, শৌচালয়টা কিভাবে পরিচ্ছন্নভাবে শৌচালয়ে যেতে হয়। ঠিক এইভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রাথমিকভাবে যে জ্ঞান অর্জন করার কথা, জ্ঞান অর্জন তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে আমি লক্ষ্য করেছি ওয়ার্কার আছেন। মাসাধিক কাল থেকে মধ্যধলাইয়ের পানে ভরা কাটাখাল, বেকিরপাড় ও রামপ্রসাদপুরে যেসব গরু চুরির ঘটনা ঘটেছে তাতে পুরো রিকিয়াসন সমাজ জড়িত নয়। চুরির ঘটনাগুলোর পুরো দায়ভার তাদের উপর তোলে দেওয়া মোটেই উচিত নয়। গরু চুরি কাণ্ডে দু একজন জড়িত থাকলেও এর জন্য পুরো রিকিয়াসন সমাজকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শনিবার মধ্যধলাইয়ের বেকিরপাড়ে আয়োজিত এক প্রতিবাদী সভায় এভাবেই বলেন ধলাইয়ের রিকিয়াসন সমাজের কর্তা ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ রিকিয়াসন, বাবুনি রিকিয়াসন, পদ্মা রিকিয়াসন, জিতেন রিকিয়াসন, সন্তোষ রিকিয়াসন এবং লক্ষ্মণ রিকিয়াসন বলেন, গত 3 অক্টোবর ভুবনডহরে গরু চুরির ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে বেকিরপাড়ের বাবুল রিকিয়াসন নামের 17 বছরের এক নাবালক। কিন্তু বাবুল রিকিয়াসন ধরা পড়লেও ঘটনাটির মাস্টার মাইন্ড মঙ্গল রিকিয়াসন নামের এক দুষ্কৃতী, সে প্রলোভনের ফাঁদে ফেলে বাবুলকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু এরপর থেকে তাদের হুমকি ধমকি দিতে শুরু করেছে একটি পক্ষ, এই অভিযোগ তুলেন রিকিয়াসন সমাজের জনগণ। এই যে আমরা উক্ত পিংথল গ্রাম থেকে মঙ্গল রিকিয়াসন আসার ফলে এত আমরা জানি না যে এরকম ঘটনা করার উপযুক্ত মানুষ, আর যদিও আগে জানতাম তাইলে এরকম তো হইতে দিতাম না আমরা। এখন দেখি এই কয়েকদিনের ভিতরে আমরা এই গ্রামের বাবুল কইয়া ছেলে একজন, তার অল্প বয়সী ছেলে, এমন বয়সও না, 16-17 বছর বয়স, এইজন এই ছেলেটারে নিয়া পয়সার লালচ দিছে না কিতা করছেন সেটা তো আমরা জানি না। আর ঠিক সময়কালে গিয়া এই কিতা ভুয়ন্ডর বাগান না বস্তিটা এখানেও গিয়া ধরা পড়ছেন সরজমিনে গরু সহিত। তো গরু চুর করা তো আমরা আমরার এই জন্মে আমরা আমরার জাতিগতের মধ্যে করছইনও না, আর এরকম হইব কইয়া আমরা জানি না। আচ্ছা, এটা নিয়ে তো আমরা খুব দুঃখিত। এর মধ্যে আসেন লোকজন কয়েকজন ভালো মাতেন, আঙ্গুল তুলিয়াও কথা কয়। তো আমরা এটা কইতেছি যে আমরা গ্রামের মধ্যে সবাই তো আমরা চুর না, সবাই তো আমরা চুর না। আজকে তো চুরটা আরো ধন্যবাদ যে চুরটা ধরা পড়ছে, নাইলে আরো কত আমরার ছেলে মেয়ে আরো নষ্ট হইতো। আছে আর্য পরিষদ শিলচরের ব্যবস্থাপনায় আয়োজিত ত্রিদিবসীয় কর্মশালার সমাপ্তি হল শনিবার। অন্যান্য বছরের ন্যায় এবারও শনিবার শিলচর বিবেকানন্দ রোডের একটি বিবাহ ভবনে আয়োজিত আর্য পরিষদ শিলচরের বার্ষিক ত্রিদিবসীয় কর্মশালার সমাপ্তি ঘটে। এদিন সকাল থেকে বিকেল অবধি চলে সনাতন ধর্মীয় স্বস্তি মন্ত্র ও গীতা পাঠ, গুণজন সংবর্ধনা সহ আরো বিভিন্ন কর্মসূচি। এতে এতদ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ সুরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে পরিষদের পক্ষ থেকে উত্তরীয় সহ হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ডাক্তার সুখময় ভট্টাচার্য, সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, উপসভাপতি গজেন্দ্রলাল ভট্টাচার্য, সম্পাদক অনন্ত বিজয় ভট্টাচার্য, সহ সম্পাদক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, বরিষ্ঠ সদস্য অজিত ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য, অশোক বিজয় ভট্টাচার্য সহ আরও পরিষদের সদস্যবৃন্দ। নতুন নীতি প্রত্যাহার করে ফের পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতে সোচ্চার হল আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিট ও সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার রাধামাধব কলেজ ইউনিট।
শনিবার সারা আসাম কর্মচারী পরিষদের ডাকায় একদিবসীয় অবস্থান ধর্মঘট কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সারা আসাম কলেজ শিক্ষক সংস্থাও। এরই অঙ্গ হিসেবে এদিন রাধামাধব কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও তাদের ন্যায় দাবি আদায়ে একদিনের অবস্থান ধর্মঘটে সামিল হলেন। পুরনো পেনশন নীতিকে আবার পুনরায় চালু করার জন্য এই আন্দোলনে নেমেছি এবং আমাদের আসাম কলেজ শিক্ষক সংস্থা আসাম কর্মচারী পরিষদের দ্বারা চালিত এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিচ্ছে। আমরা চাই আমাদের পুরনো পেনশন ব্যবস্থা আবার চালু হোক এবং আমরা সর্বভাবেই চাই আমাদের শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক। এই প্রতি আবেদন নিয়ে সমাজের কাছে আমরা সবাই একত্রিত হয়েছি, শিক্ষকরা, শিক্ষক, কর্মচারী সবাই আমরা। আমরা চাই আমাদের পুরনো পেনশন নীতিকে আবার আসাম সরকার চালু করুক। রাধামাধব কলেজ এসিটি রাধামাধব কলেজের নিমিত আমরা রেস্টোরেশন অফ ওপিএস ওল্ড পেনশন স্কিম এটা আমরা চাই এবং নতুন যে পেনশন স্কিম এনপিএস এটাকে স্ক্র্যাপ করা হোক সেন্ট্রাল কমিটির ডিরেক্টিভে। পুরো আসামে আজকে এই কর্মসূচি হচ্ছে, আমরা একটা মিটিং করেছি এবং তার ডেমনস্ট্রেশন আমরা করছি, সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে পুরনো পেনশন স্কিমটা ফিরিয়ে দেওয়া। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো বরাক ইমাম কাউন্সিলের কাছাড় জেলা সম্মেলন। শনিবার সোনাবাড়িখার বাইপাস সড়ক সংলগ্ন জন্নাত বিবাহ ভবনে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামরা মন খুলে কথা বলেন। এতে তারা বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। বরাক ইমাম কাউন্সিলের কার্যকরী সভাপতি হাফিজ আব্দুল হকের পৌরোহিত্যে এ নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ইমামদের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করতে গিয়ে আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সারিমুল হক লস্কর বলেন, কম বেতনে দিনী ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন ইমামরা, তাই ইমামদের প্রতি সুনজর দিতে সকলের কাছে আহ্বান জানান তিনি। বড় বড় জায়গার মধ্যে দেখা যায় ওয়াজ মাহফিল চলছে, বড় বড় সাহেব উলামায়ে কেরামদের সভাপতি মসজিদের ইমাম এখানের মধ্যে লিফলেটের নামও নেই, এরকম দেখা যায় কিনা যায় না? আপনারা বলুন ইমাম সাহেবদের থেকে সম্মানী কোন সত্তা? ওলি আল্লাহ, প্রকৃত ওলি আল্লাহ বললেই হচ্ছে ইমাম সাহেবরা। সুবহান আল্লাহ বলুন, ইসলামিক আইডিওলজি থেকে আমি বলছি, ইমাম সাহেবদের থেকে বড় শাস্তি কেউ হতে পারে না। আমি বলছি যারা প্রতি অক্টের মধ্যে জামাতে নামাজ সম্পাদন করাচ্ছেন, সবাই বক্তব্যে ছাত্রদেরকে ছুটো ছুটো পড়াচ্ছেন, ইসলামিক প্রাইমারি এডুকেশন দিচ্ছেন, আজকে যদি সবাই বক্তব্যে শিক্ষা যদি বন্ধ হয়ে যায় বলুন দিনে ইসলাম থাকবে কি থাকবে? শারদ অর্ঘ্য হিসাবে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার করিমগঞ্জের লাতু এলাকায় 270 পরিবারের হাতে মা শারদার প্রসাদ হিসেবে শাড়ি ধুতি বিতরণ করেন মিশন কর্তৃপক্ষ। বাঙালির সর্ববৃহৎ উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে থাকা পিছিয়ে পড়া পরিবারের মধ্যে একরাশ হাসি ফোটাতে নির্দিষ্ট সময়ে শনিবার সকালে স্বেচ্ছাসেবকদের নিয়ে মানুষের খোঁজে মানুষের পাশে উপস্থিত হন রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজী মহারাজ। লাতু কালীবাড়িতে স্থানীয় বাসিন্দা এলাকার মা বোন এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেন শাড়ি ধুতি। আমাদের স্বামী বিবেকানন্দ যে ত্যাগের আদর্শ দিয়ে গেছেন এবং সেবার আদর্শ দিয়ে গেছেন, সেই সেবার আদর্শকে রেখেই আমরা যখন আমাদের উৎসবাদি হয়, যখন আনন্দের সময় হয়, তখন আমরা সেই কথাই ভাবি যেটা স্বামীজি চেয়েছিলেন, এই দরিদ্র দেবভব, মাতৃদেবভব, পিতৃদেবভব, এই যে দরিদ্র নারায়ণ তার সেবা করার একটা তিনি সেবা আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শের উপরেই আমাদের রামকৃষ্ণ মিশন আজও কাজ করে চলেছেন। সেই জন্য আজকে আমাদের বাংলাতে বিশেষ করে বাঙালির কাছে, এখন বাঙালি কেন বলবো, এখন বাঙালির চোখ বেশি বিস্তার করেছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যে দুর্গা উৎসব, এই দুর্গা উৎসব একটা বড় উৎসব যেখানে প্রত্যেক মানুষ এখানে অংশগ্রহণ করতে চায়, আনন্দ করতে চায়, সেই আনন্দ যাতে আমরাও সেই দরিদ্র নারায়ণের মুখে একটুখানি আনন্দ ফুটিয়ে তুলতে পারি, সেই জন্য আমাদের সেই রামকৃষ্ণ মিশন সবসময় সেই কথা ভেবে কিছুটা সেই আনন্দ দেওয়ার জন্য
আমাদের সামনে এগিয়ে আসতে থাকে। তো সেই জন্য আমরা কিছু নতুন শাড়ি এবং নতুন ধুতি আছে যারা প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে 22 জন সাংবাদিককে উপহার তুলে দেওয়া হয় শনিবার। খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সাংবাদিকদের উদ্দেশ্যে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন। তাছাড়া এদিন খোঁজের 25 বছর পূর্তি উপলক্ষে কি কি খেলা কোন মাসে অনুষ্ঠিত হবে এ নিয়ে আলোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। তারা জানান, 500 জন মহিলাকে পূজার কাপড় বিতরণ করা হবে এবং প্রায় 3500 অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হবে। এছাড়া মেডিকেল ক্যাম্প, সাফাই অভিযান ইত্যাদি রয়েছে। ডিসেম্বর মাসে লুৎফর রহমান স্মৃতি গুণজন সংবর্ধনা, 7A-side হকি, অজিত সোম, মঞ্জু সোম গ্রামীণ ভলিবল, জানুয়ারি মাসে অ্যাথলেটিক্স ও মোটরসাইকেল র্যালি, ফেব্রুয়ারি মাসে বসে আঁকো প্রতিযোগিতা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। এদিন সাংবাদিকদের উপহার সামগ্রী তুলে দিয়েছেন কল্যাণ কুমার চক্রবর্তী, সজল লস্কর, ডক্টর এম মাসুম, তাহেরা লস্কর প্রমুখ। পূজার সময় কিছু কিছু অংশ নিয়ে নিয়ে থাকে, সজল বলেছে কিছু সাংবাদিক বক্তৃদের আমরা প্রত্যেক বছর কিছু না কিছু একটা সামান্য কিছু একটা দিয়ে থাকি, কারণ খুব খুব বড় সংস্থা নয় এবং অর্থনৈতিকভাবে খুব স্ট্রং একটা কিছু। আমরা এর মধ্যেই কাজ করি, এর মধ্যেই আমাদের সীমাবদ্ধতার মধ্যে কাজ করি। আর সাংবাদিক কর্মীদের কাজ পূজার সময় বরং একটু বেশি হয়ে যায়, পরিবেশন করা হয় এটা সমাজের উপর একটা ভালো এফেক্ট আছে। জানুয়ারি মাসে আমরা অ্যাথলেটিক্স মিট গ্রুপ করব, 100 মিটার, 200 মিটার, 400, 800, 1500, 13 বছর বাচ্চাদের জন্য শর্ট ফুট ডিসকাস, 0 বছর বাচ্চাদের জন্য সেমি করব এবং সিনিয়রদের জন্য আছে 100, 200, 400, 800, 1500, 3000, 5000 মিটার র্যালি এবং দৌড় এবং ব্যাটালিয়ানদের জন্য আছে 100, 200, 400 মিটার এবং মহিলাদের জন্য আছে বিভিন্ন রকম। আমরা প্রোগ্রাম নিয়ে এসেছি এই বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে। এবছর আমরা পনেরো মাস আমরা প্রোগ্রামটা চালিয়ে যাব, এই আস্তে আস্তে আমরা প্রোগ্রামটা করব। আর ডিসেম্বর মাসে আরেকটা প্রোগ্রাম আছে, আমি বলি দিয়েছিলাম ভলিবল, গুণীজন সম্বর্ধনা আর হকি, এই তিনটা আমরা ডিসেম্বর মাসে শেষ করব। অলরেডি ডিসেম্বর মাসে আমাদের রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী। শিলচর শহরের প্রাণকেন্দ্র জনবহুল এলাকার রাঙ্গেরখাড়ির শ্রীরাম সরণের রাস্তা ও ড্রেনের অবস্থা বেহাল। আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে কিছুটা রাস্তার কাজ হয়েছিল ঠিকই, কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এই গলির দিকে কেউ নজর দিচ্ছেন না। তাছাড়া ড্রেনের জল নিষ্কাশনেরও ব্যবস্থা নেই এই শ্রীরাম সরণিতে। আমাদের বক্তব্য হচ্ছে এই গলি ডেভেলপ হতে হবে, যদি না হয় তাহলে এবারের সামনের ইলেকশনে আমরা কাউকে ভোট দিতে যাব না। আমরা চিন্তাধারা নিয়েছি যে শিলচর শহরে মিডিল পোর্শনের থেকে আমাদের গলির এই অবস্থা, এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমরা এই গলির ডেভেলপ চাই 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 চাই। আমরা এই গলির উন্নতি করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করি, আমরা উন্নতি করতে। ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের এবার গুজরাট যাত্রা। আগামী 13 ডিসেম্বর আগরতলা থেকে 12 রাত 13 দিনের এই যাত্রা শুরু হবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের কার্যনির্বাহী বিশ্বজিৎ দাস একথা জানান। তিনি বলেন, গুজরাটে দর্শনীয় স্থানসমূহের মধ্যে থাকছে ভাদোদরা, দ্বারকা, সোমনাথ, আহমেদাবাদ সহ স্ট্যাচু অব ইউনিটি ভ্রমণ। আইআরটিসিটি লিমিটেডের কর্মকর্তা বিশ্বজিৎ দাস আরও জানান, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সঙ্গে তাদের এই উদ্যোগে পর্যটকদের জন্য প্রাতঃরাশ থেকে নৈশ ভোজ, শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল, ভ্রমণে অত্যাধুনিক বাস, এক কথায় সকল রকম স্বাচ্ছন্দ্য ও সুবন্দোবস্ত রয়েছে। ট্রেনটিতে আসন সংখ্যা 3-টায়ার AC ক্লাস,
210, স্লিপার ক্লাস 546, টিকিট রয়েছে তিনটি স্তরের। আমাদের এই প্যাকেজটার মধ্যে আমরা কি কি দিচ্ছি যাত্রীদেরকে যারা ট্রেনের মধ্যে আসতে চাচ্ছেন, একটা কথা, এই ট্রেনটা সমস্ত নতুন ট্রেন, এটা এলএচবি রেকের নতুন ট্যুরিস্ট ট্রেন, ফিটেড উইথ মডার্ন ট্যুরিস্ট অ্যামেনিটিস, যেখানে ট্যুরিস্টের সুবিধা মধ্যে, প্যাসেঞ্জার না, ট্যুরিস্টের সুবিধার মধ্যে অ্যামেনিটিসগুলো ট্রেনে দেওয়া হয়েছে। আর ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার ইকুইপ করা আছে। এই ট্রেনটার মধ্যে টোটাল কোচেস হচ্ছে 14 কোচেসের ট্রেন, যেটার মধ্যে 3টা ইয়ারমার্ক করা হয়েছে এসি ক্লাস, 8টি ইয়ারমার্ক হয়েছে স্লিপার ক্লাস, 1টা প্যান্ট্রি কার আর 2টা পাওয়ার কার। এই ট্রেনে যারা যেতে ইচ্ছুক বা ভ্রমণের ইচ্ছুক, ওরা শুধু প্যাকেজ কস্ট যেটা আছে সেটা জমা করলেই এই টোটাল 12 রাত্র 13 দিনের জন্য যেত আয়োজন, যেটার মধ্যে আপনার খাওয়া থাকা ঘোরাফেরা এবং ইন্স্যুরেন্স ডক্টর সব কিছু ইনক্লুডেড আছে। শহর জুড়ে স্লথ গতিতে সড়কের পাশে পাইপ লাগানোর দরুন বিভিন্ন সমস্যা সহ নোংরা পানীয় জল সরবরাহ করার অভিযোগ তুললেন কলেজ রোড এলাকার একাংশ জনগণ। তারা বলেন, পাইপ বসানোর পর কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের দায়িত্ব রয়েছে সড়কটি পুনরায় সংস্কার করে দেওয়ার, তার জন্য অতিরিক্ত অর্থও পাচ্ছেন ঠিকাদাররা, কিন্তু পাইপ বসানোর পর দীর্ঘদিন থেকে ওই নালাগুলো বন্ধ করে রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে না, এতে পথচারীদের সমস্যা সহ সৃষ্টি হচ্ছে জটিল যানজটের। এদিকে পিইসি আধিকারিকদের নোংরা জল সরবরাহের জন্য অভিযোগটির কথা তুলে ধরলে তারা অস্বীকার করেন এবং জানান, টেলিকম কোম্পানি গর্ত করতে গিয়ে পাইপগুলো ফাটিয়ে দিচ্ছে, বার কয়েক ওই বিভাগের ঠিকাদারদের বলেও কোনো গুরুত্ব পাওয়া যাচ্ছে না, তবে অবশেষে পিইসি বিভাগের কাজ চলছে বলে জানান তারা। আমরা এটাই কইব যে আমরা কলেজ রুটের যে রাস্তাটা আছে এই এরিয়া যেটা, এটা মনে হইতেছে আমরা কাছে একটা মানে অভিভাবকহীন রাস্তা, কারণ এটাতে যার যখন ইচ্ছা একটু পরে পরে এরা গর্ত করে, কোনো সময় বিএসএনএলে গর্ত করে, কোনো সময় জিওএ গর্ত করে, যার যখন ইচ্ছা যা যা খুশি করে, সব আনসাইন্টিফিক ওয়েতে এখানে কাজ করে এবং এই কাজ চলার লাগে আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কোনো সময় জলের পাইপ ফাটে, জল লিক হওয়ারগুলো আমি অনেক সময় ফেসবুকেও দিচ্ছি, কিন্তু এগুলোর কোনো অ্যাকশন কিছু নাই। আর বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, রাস্তার একটা সাইজ তো হয় মানে পাইপ পাইপ বসে নিয়েছে কাজ করছে, কিন্তু বৃষ্টির মধ্যে তারা কোনো সলিউশন না হয়ে ব্লক বয়েছে, এগুলো তো ঠিক তো না। এই যে রাস্তাটার কি অবস্থা, যেটা রিপেয়ারিং মানে কাজগুলো মানে সিম্পল হতে হয় প্রপার প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, যে কোনো হাজার আগে প্ল্যানিং এর দরকার, তারপরে এক্সিকিউট করতে হবে। নতুন পেনশন নীতি বাতিলের দাবি, রাজ্য জুড়ে অবস্থান ধর্মঘট। বিভাজনের রাজনীতির হোতা কংগ্রেস, ভূপেন প্রসঙ্গে বিডিএফ। পালংঘাট উন্নয়ন খণ্ডে অমৃত কলস যাত্রা, যোগ দিলেন পরিমল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার।